কি অবস্থা ভাই ব্রাদার তোমাদের আগে ভাই চলে আসছে তোমাদের মাঝে ব্র্যান্ড নিউ একটা গেম প্লে ভিডিও নিয়ে। তো এটা খেলতেছিলাম আমি ইরাঙ্গেলে, নামছি আমি শিবান্নিতে। আর এখানে আমার সাথে খেয়াল করলাম মাত্র একটা এনিমি নামতেছে, কিন্তু এখানে আসলে আরও অনেকগুলো এনিমি ছিল, ওইগুলোরও মারবো দেখো। আর এই গেম প্লেটা ভাই শেষ পর্যন্ত দেখবা, কারণ ভাই অনেকদিন পরে গেম প্লে দিছি। আর এই গেম প্লেতে অস্থির অস্থির কিছু ফাইটও আছে, অম চালাইছিলাম, গ্রোজা চালাইছিলাম, তো ভাই শেষ পর্যন্ত দেখো। তো যে এনিমিটারে নামতে দেখছিলাম ওইটারে তো ভাই মারতে পারলাম না, দেয়াল টপকা ওই পাশে চলে গেল। কিন্তু একটু পরে আরও একটা ফুট স্টেপ পাই বাইরে থেকে, যেটা ফুট স্টেপ পাইছে এটারে তো ভাই নক ফিনিশ দেওয়াতেছি, কিন্তু যেটা ফার্স্টে মারার ট্রাই করলাম ওইটা দেখো। খতম সিন। তো এখানে এই বেচারার ফুটেজটা আন্দাজ করে তবে বুঝতেছিলাম যে ওই দিক দিয়ে বেরোবো, ওই জন্য আগে থেকে স্কোপটা অন করে বসেছিলাম। যাই হোক, এটার হালকা পাতা লুট করে দু একটা বট টট মাইরা আমি যার সামনের দিকেই গেছি, আর তখনই দেখো সামনে একটা এনিমিরে দেখি। তো এখানে লুট করতে করতে আসলাম, আর আয়সা সামনের দিকে দেখলাম যে এনিমিটা না ভাই আমার দিকে এমনি বসা ছিল। ও হয়তো আমার আগেই খেয়াল করছিল, কিন্তু আমি ওরে খেয়াল করছিলাম না। যাই হোক, ও আমার ভালোই ড্যামেজ দেওয়া দিচ্ছে, কিন্তু আমি তো ভাই ওরা নকই করে দিচ্ছি। আর এখানে ওর অ্যাঙ্গেল পায় ওরা ফিনিশও দেওয়া দিলাম, কিন্তু এই এনিমিটারে মারার টাইমে না আরও কয়েকটা ফায়ার আসছিল আমার উপর, তার মানে ওর টিমমেট আছে। এই জন্য জাস্ট একটু হোল্ড করে এখানে, আর একটু পরে একটা এনিমিরে দেখি আমার উপর বোম মারতেছে। আর ওর সাথে কী হয় দেখো, এখানে কিলফিটটা খেয়াল করো ভাই, নিজের বমে না নিজেই নকটা খায়া গেছে। তো আমি না ভাই এক মুহূর্তের জন্য গেমের মধ্যে থাকাকালীন বুঝি নাই যে আসলে কাহিনিটা ওই লোক এখানে কি থার্ড পার্টি এনিমি আছে নাকি যে ওরে বোম মেরে নক করে দিল। কিন্তু পরে আমিও কিলফিটটা খেয়াল করে দেখলাম যে ওনা ভাই নিজের বমে নিজেই নক হয়ে গেছে। তাই ভাবলাম যে এটাই ভালো সুযোগ পুশ দেওয়া দেয়, এই জন্য স্মোক করে পুশ দেওয়া দিতেছিলাম। কিন্তু সামনের দিকে না এনিমিতেও স্মোক করছে, মানে ওর টিমমেট ওর রিভাইভ দিব। আমি তো পুশ দেওয়া দিছি, কিন্তু এখানে পুশ দেওয়া না কোনো লাভই হইতাছিল না। প্রি ফায়ার দিলাম, একটা বোম মারলাম, তাও কাজ হলো না, কিন্তু এনিমি তো আমার একটা বোম মারছিল। যাই হোক, আমি ঘুরে একটু রাইট সাইডে আসি এনিমির অ্যাঙ্গেল ট্যাঙ্গেল পাওয়ার জন্য। আর এখান দিয়ে ঢুকে আমি ভাবলাম যে এনিমি হয়তো রিভাইভ টিভাইভ পায়, আর সিঁড়ির দিকে ক্যাম্প করতেছে। আর এখানে দেখো একটা এনিমি সিঁড়ির নিচে বসা ছিল। আমি ভাবছিলাম এনিমি হয়তো সিঁড়ির উপরে ক্যাম্প করতেছে, কিন্তু স্কোপ অন করার পরে দেখলাম যে এনিমিটা না ভাই সিঁড়ির নিচে। যাই হোক, আরেকটা এনিমি আছে এখানে। আলবিদা। তো এখানে এটারে তো ভাই নক ফিনিশ দেওয়া দিচ্ছে, আর যেটারে আগে নক করলাম ওইটা দেখো এখানে আছে, এটারও ফিনিশ দেওয়া দিই। তো এই দুটারে ফিনিশ দিয়ে আমি আরামসে সেবার নিতে লুট টুট কইরা ভালোভাবে গাড়িটারি নিয়ে অনেকক্ষণ এনিমি খুঁজি, ঠিক আছে, কিন্তু কোনো এনিমি না পাই নাই। অনেকক্ষণ পরে যাই, আর সামনে একটু ফায়ার পাই। একটা নক করছি, সামনে আরও একটা এনিমির ফুট স্টেপ পাইতেছিলাম। এটারও তো ভাই ফুট স্টেপ আন্দাজ করে প্রি ফায়ার দিয়ে নক করে দিচ্ছি, কিন্তু সামনে আরও একটা এনিমি আছে যেটা ফুট স্টেপ হালকা একটু পাওয়া যাইতেছিল আর কি। যাই হোক, এখানে আমি ভাবলাম যে আমার কাছে বোম আছে, বোম ট্রাই করি, এই জন্য জাস্ট বোমটা মারতেছি, কিন্তু এই বোমে তো ভাই কিছুই হবে না দেখো। এবমে তো ভাই কিছুই হলো না, কিন্তু প্রি ফায়ার দিয়া এনিমির পজিশন না ভাই বুঝা গেলাম, মানে এনিমি তো একটু ফায়ার দিছিল। তো এই বোমটা দেখো, বুম, ফিনিশ। তো এখানে এই স্কোর তো ভাই মারা দিলাম। যাতে যাদের ভালো লাগছে লাইক টাইক দেওয়া দিও, যদি এখনো কেউ না দিয়া থাকো, আর এমন কেউ যদি থাকে থাকো গেম প্লে এই পর্যন্ত দেখতেছো কিন্তু চ্যানেল তোমার এখনো সাবস্ক্রাইব করা নাই, তাহলে ভাই চ্যানেলটা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিও, একটু মোটিভেশন পাই তাহলে আর কি। তো তো যাই হোক ওই এনিমিগুলো লুট টুট করে আমি চলে আসি সামনের এই ড্রপে, আর ড্রপে এসে পাই যায় এডাব্লিউএম। তো এডাব্লিউএম নিয়ে আমি চলে আসি একটু সেফ প্লেসে, কারণ আমার না একটু কাজ আসছিলো, এই জন্য আমি একটু হোল্ড করি এখানে। এখানে হোল্ড করে আমি আমার কাজটা সাইরা আসি। তো কাজ সাইরা ভাবলাম যে ড্রপের দিকে কেউ আসছে নাকি একটু চেক করি। তো ড্রপটা চেক করতেই গেছিলাম, কিন্তু তখনই দেখো পিছন থেকে ফায়ার আসে। ভাই রে ভাই কপাল জোরে বাচ্চা গেছে, আমার গ্রোজাতে ফায়ার দিছিল। তো ওইখানে ও আমার ভালোই ড্যামেজ দেওয়া দিছে, আর এখানে টের পেলাম ও গাড়ি নিয়ে আমার পুশ দেওয়া দিতেছে, কিন্তু ও আমার পুশ না দিয়ে সামনের দিকেই না হোল্ড করছে, যেটা আমার জন্য একটু ভালোই হয়েছে আর কি। যাই হোক আমি হিলিং টিলিং করে ভাবলাম যে এই ঘরের ছাদের উপর উঠে যায়, তাহলে মনে করো জস্তের একটা অ্যাঙ্গেল পাওয়া যাবো। ওর এই জন্য ছাদের উপর উঠি, আর এনিমিটার অ্যাঙ্গেলও পাওয়া যায়। এনিমিটার সামনে দেখো গাড়ি রাখা ওই পাথরের ওইখানে হোল্ড করছে, এই জন্য আমি ভাবলাম যে প্যারান নাই চিল, ওরা আমি আরামসে মারা দিতে পারবো, মানে কনফিডেন্স ছিল আর কি। তো কিছুক্ষণ পরেই দেখলাম যে এনিমিটা স্মোক করছে, আর আমারে না দেখতে পায় আমার গাড়ির চাক্কাগুলো ফাটাইতেছিল ফায়ার করে, আর তখনই ভালো সুযোগ পাওয়া যায়। বুম ফিনিশ। তো এখানে বেচারা ফাটাইতেছিল আমার গাড়ির চাক্কা, আর আমি ফাটাইলাম ওর হেলমেট। তো যাই হোক কেয়ার করার এটা মেরা দিছি, কিন্তু ওর কাছে গ্রোজা ছিল, গ্রোজাটা আরামসে নিয়ে নিলাম চুপচাপ। যাই হোক গ্রোজা টোজা নিয়ে আমি সামনের দিকে যাইতেছিলাম। এই গাড়ির ফুয়েল অলমোস্ট শেষই হয়ে গেছিল, সামনে একটা বাগি দেখি, ভাবছিলাম যে বাগিটা নিব, কিন্তু এই বাগির না ভাই এনিমি ছিল, আর এনিমিগুলোও না আশেপাশেই ছিল। তো এখানে এনিমিগুলো মেবি আমার ইউএজেডে ফায়ার করছে, কারণ বাকিতে ফায়ার করলে টের পাইতাম, ওরাও ভাবছে আমি হয়তো ইউএজেডে আছি। যাই হোক এখানে আমি একটা স্মোকার একটা বোম আন্দাজে মাইরা দেয়, আর সামনের দিকে যায় ফুট স্টেপ পাওয়া যায় এনিমিগুলার। খতম সিন ভাই। তো এখানে তো দুইটা এনিমি ছিল, একটা গ্রোজাতে নক দিলাম, আর একটা তবে বোম দিয়ে মারছি। যাই হোক এখানে ওদেরকে লুট টুট করে জোন অনেক ছোট হয়ে গেছিলো, জোনের মধ্যে একটু গাড়ি নিয়ে গুলি টুল্লি দিলাম যে এনিমি টেনিমি পাই কিনা, কিন্তু কারোই তো ভাই দেখলাম না। আমি বাদে তিনটা এনিমি ছিল, যেটা মারলে চিকেন টিকেন হয়ে যাবে। তো এখানে আমার কাছে ওম ছিল, আমি ভাবলাম যে কোথায় এনিমি থাকতে পারে। তো পাশে একটা স্নাইপার টাওয়ার ছিল, ভাবলাম স্নাইপার টাওয়ার এনিমি থাকলেও থাকতে পারে, আর এখানে না আসলে এনিমি ছিল। দেখো খতম সিন ভাই। তো এখানে আমি দেখা শোনা হেডশট মারা ট্রাই করতেছিলাম, কিন্তু ভাই লাগতেছিল না, প্রথম দুটো শট মিস হয়েছে, কিন্তু তারপর তো ভাই মাইরাই দিছি। যাই হোক এখানে জোনের মধ্যে না একটা টাওয়ারও আছে, তো আমি ভাবলাম যে টাওয়ারের উপরেও না এনিমি থাকলেও থাকতে পারে, এই জন্য স্কোপটা অন করে আর একটা এনিমিরও দেখি। আলবিদা। তো এখন আছে আর একটা এনিমি, যেটার মারলে চিকেনটা পাওয়া যাবো, আর আমি পাই নাই জোন। তো এই স্নাইপার টাওয়ারের জোন ছিল দেখে আমি এখানে চলে আসি, আর কিছুক্ষণ হোল্ড করি, আর হোল্ড করার পরেই না একটা ফুট স্টেপ পাই। তো এখানে ফুটস্টেপটা চেক করার জন্য সাইডে আসি, কিন্তু এনিমি তো ভাই আমার একটা বোম মাইরা দিছে, কিন্তু এনিমিরও আমি দেখছি, কিন্তু এনিমিটা না ভাই আমার পুশ দেওয়া দিছে, ওইখানে আর থাকে নাই। তো আমি ওই সুযোগে মনে করো যে একটু হিলিং টিলিং করে ফেলাই, ও আমার ডিরেক্ট পুশ না দিয়ে মনে করো যে বোম টোম মারতাছিল। তো এখানে হয়ে গেছে উইনার উইনার চিকেন ডিনার। তো এটাই ছিল আজকের গরিবের গেম প্লে। যারা যারা শেষ পর্যন্ত দেখছো সবাই মন থেকে ধন্যবাদ, টাটা গুড বাই, টেক কেয়ার। দেখা হবে আগামী ভিডিওতে আগামীকালকেই।